বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসানের শোকসভা, বিএনপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজনে নগরের মুসলিম ইনস্টিটিউট হলত অনুষ্ঠিত হইয়ে। এটি মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয়াসুদ্দিন কাদের চৌধুরী। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মাহবুব রহমান শামীম, সাবেক মন্ত্রী জাভেদ চৌধুরী, আবুল হাসেম বক্কর সহ আরও বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।